যে পাঁচ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল বিশ্বকাপ ও ব্রাজিল যেন চিরকালীন সম্পর্কযুক্ত দুটি নাম প্রতি চার বছর পর বিশ্বকাপ এলেই ফেভারিটের প্রশ্নে নামটা অবধারিতভাবে উঠে আসে ব্রাজিল কেন এই প্রশ্নের উত্তর না দিলেও চলে দল যেমনই হোক ব্রাজিল যে বিশ্বকাপের চিরকালীন ফেভারিট নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপেও আর ব্যক্ত করছে না চার মাস আগে থেকে উঠে আসার রেন। নেইমার এবার ঠিকই বিশ্বকাপ এনে দেবেন ব্রাজিলকে যদিও সুপার কম্পিউটারে হিসাব নিকাশ করে জুনের মাঝপথে দ্য অ্যানালিস্ট জানিয়েছিল কাতার বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা নেই কিন্তু ফুটবল প্রেমী মাত্রই জানেন ব্রাজিলের ক্ষেত্রে অন্তত বিশ্বকাপে এসব হিসাব নিকাশ চলে না ব্যাপারটা অনেকটাই যেন এমন বিশ্বকাপ মানেই ব্রাজিল ফেভারিট তাই বিশ্বকাপে ব্রাজিলের ফেভারিট হওয়ার প্রশ্নে আলাদা করে কোনো কারণ ব্যাখ্যা করতে হয় না তবু নির্দিষ্ট করে পাঁচটি গুরুত্বপূর্ণ দিক তো খুঁজে নেওয়া যায় চলুন যে দেশের জন্য রানার হওয়াটা ব্যর্থতা তাদের বিশ্বকাপ জেটার সম্ভাবনা জাগানো পাঁচ কারণের কথা জেনে নেওয়া যাক নেইমার পিএচডি তারকারা বয়স এখন ত্রিশ বছর গত বছর অক্টোবরে ইঙ্গিত দিয়েছিলেন কাতার বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে অবসর নিতে পারেন অর্থাৎ ব্রাজিলের হয়ে একাই যে নেইমারের শেষ বিশ্বকাপ তা মোটামুটি ধরে নেওয়া যায় এই পরিস্থিতিতে উনিশশো বিশ্বকাপের ব্রাজিল দলের সঙ্গে একটা মিল খুঁজে পাওয়া যায় সেটা ছিল পেলের শেষ বিশ্বকাপ তার পাশে ছিলেন মতো পেলে যেমন সেই বিশ্বকাপে ব্রাজিলের মূল খেলোয়াড় ছিলেন এবার নেইমারও তাই তার পাশে লুকাস পাকেতাক ভিনিসিউস রাফিনিয়া কাসমিরোরাও প্রতিষ্ঠা তাদের নিয়ে নেইমার খুব স্বাভাবিকভাবেই বিশ্বকাপ জিততে মরিয়া থাকবেন কারণ উনিশশো সত্তর বিশ্বকাপের মতো এবারের ব্রাজিল শক্তিতে পিছিয়ে থাকবে না আর সেই শেষ বিশ্বকাপ খেলা পেলের মতো নেইমারও সেই থামতে চাইছেন আলাদা একটা প্রেরণা তো থাকবে এর পাশাপাশি আরেকটি বিষয় যোগ করা যায় গত বছর অক্টোবরে নেইমার বলেছিলেন ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোই এখন তার মূল লক্ষ্য ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী কিংবদন্তীদের যে লম্বা তালিকা অবসর নেওয়ার আগে নেইমার সেখানে বিলক্ষণ নাম লেখাতে চাইবেন সেই জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত দক্ষতায় কমতি নেই তার ব্রাজিল সমর্থকদের এখন অপেক্ষা শুধু বিশ্বকাপে নেইমার জেনোফিট এবং ফোরফুরে মেজাজে থাকেন বাকিটা সময়ই বলে দেবে দুই অভিজ্ঞতা ও ঐতিহ্য সর্বশেষ বিশ্বকাপ পর্যন্ত মূল পর্বে অংশ নেওয়া মোট দলের সংখ্যা কিন্তু বিশ্বকাপ জিততে পেরেছে মাত্র আটটি দল ব্রাজিল জার্মানি ইতালি উরুগুয়ে আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ড ও স্পেন চ্যাম্পিয়ন হওয়া এসব দলের মধ্যে শুধু ব্রাজিলই সবকটি বিশ্বকাপের মূল পর্বে খেলেছে অর্থাৎ বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় কোন দলই ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি এই অভিজ্ঞতা কতটা দামি তা বোঝা যায় দলটির সর্বোচ্চ সংখ্যক চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বকাপে একশো নয় ম্যাচে তিয়াত্তর জয় নিয়েও সাফল্য সবার ওপরে ব্রাজিল যে দলের অভিজ্ঞতা এমন শিরোপ জয়ের দৌড়ে তারাই যে এগিয়ে থাকবে সে কথা না বললেও চলে এখন প্রশ্ন হল কি ঐতিহ্য আর অভিজ্ঞতার মিশেলে ব্রাজিল কি সফলতা পাবে জয় যদি হয় অভ্যাস তাহলে বলতে হবে তিতের দলে এমন উইনার আছেন বেশ কয়েকজন কাসেমিরো ভিনিসিউস রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হোয়েলিগো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আত্মবিশ্বাস নিয়ে পা রাখবেন কাতার বিশ্বকাপে গোলপোস্টে বিশ্বস্ত ও ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো মৌসুম কাটিয়েছেন নেইমার লিগ জিতেছেন পিএসজিতে গ্যাবিয়েল জেসুস জিতেছেন ম্যানচেস্টার সিটির হয়ে তাদের বাইরে কোতিনিও আকেতা রাফিনিয়া আন্তনিওরা ইউরোপের লিগে যথেষ্ট অভিজ্ঞ ইউরোপিয়ান দলের মুখোমুখি হতে অসুবিধা হওয়ার কথা নয় বিশ্বকাপ এলেই যেহেতু হিসাব হয় ইউরোপ বনাম লাতিন আমেরিকা ব্রাজিলের এই দল সে হিসাবে থাকবে না তিন কথায় আছে একজন খেলোয়াড় দিয়ে কখনো বিশ্বকাপ জেতা যায় না কথাটা ঠিক আবার বলল কেন ভুল সে বিষয়ে যুক্তি দিতে পারেন ব্রাজিল কোচটিতে গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম বেলজিয়াম ম্যাচটা নিশ্চয়ই মনে আছে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় ম্যাচটি খেলতে পারেননি ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসামিরো সেই সুযোগে ব্রাজিলের মাঝমাখ ছেড়ে খুঁড়ে ফেলেন কেভিন ব্রুইনার এডেন হ্যাজারডোরা আর একত্রিশ মিনিটে সেই গল নিশ্চয়ই মনে আছে মাঝমাখ দিয়ে রোমেলু ও বল নিয়ে প্রায় বিনা বাথায় ঢুকে পড়েছিলেন ব্রাজিলের বিপদ সীমায় সেখানে থেকে হজম করা গোলে বাদ পড়েছিল ব্রাজিল অনেকে মনে করেন কাসামিরো সেই ম্যাচে থাকলে ফলাফলটা অন্য রকম হতে পারত কারণ কাসেমিরোর কাজই হলো প্রতিপক্ষের আক্রমণে বিপদ হওয়ার আগেই তা নস্বাত করে দেওয়া বর্তমান ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনকে বিশেষ গুরুত্ব দেন কোচ দুই একুশ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এ পজিশনে বিশেষজ্ঞ কাউকে না শিরোপা হাতছাড়া করেছেন পেপ গার্ডিওলা এই পজিশনে বর্তমানে সবার সেরা তো কাসেমিরো এবার বিশ্বকাপেও ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন রক্ষণাত্মক মিডফিল্ডাররা আর সব গালই কাসেমিরোর মতো ট্যাঙ্ক পাওয়ার স্বপ্ন দেখে ব্রাজিলের তা আছে বলে এগিয়ে চার আক্রমণভাগের ভাগে সমন্বয় বা ফর্ম ব্রাজিলের খেলায় সাম্বানাচের সে ছন্দ আর নেই এই পুরনো অনুযোগ বা অভিযোগ এখন আর তা কেউ খণ্ডন করতে যান না এমনকি স্বয়ং হস্তিতে আর সুন্দর ফুটবলের পূজারী বলতে সর্বস্ব দিতে রাজি নন ফলই তার কাছে শেষ কথা নেইমার ভিনিসিউসরা সে অনুযায়ী খেলে টানা তেরো ম্যাচ অপরাজিত থাকলেও কয়েক মাস ধরে একটি বিষয় দেখা যাচ্ছে বলা ভালো গত বছর কোপা আমেরিকা থেকে ব্রাজিলের খেলায় বিশেষ করে আক্রমণভাগের ভাগের খেলোয়াড়দের মধ্যে বেশ ভালো পড়া দেখা যাচ্ছে নির্মার একটু পেছনে খেললে তার সঙ্গে লুকাস পাকিটার পাশে ডিফেন্স ভাঙার চেষ্টা এসব দেখে আশা খুঁজে নিতে পারেন সমর্থকেরা বা প্রান্ত থেকে ভিনিসিউসের বল নিয়ে দৌড়ের সময় বাকিদের অব দ্য বল মুভমেন্টও দেখার মতো মানে প্রতিপক্ষের রক্ষণ স্বয়ংক্রিয়ভাবেই জায়গা তৈরি করে দেয় দুর্দান্ত মুভমেন্টের কারণে ব্রাজিল সর্বশেষ যে বিশ্বকাপ দুই হাজার দুই জিতেছে সেখানে দুই উইন ব্যাক কাফো ও রবার্তো কার্লোসের লেফটব্যাক হলেও ওভারল্যাপ করে সর্বক্ষণ ওপরের উঠে যেতেন ভূমিকা ছিল অসামান্য বিরতির পর বদলি হিসেবে বেনিসান নেমেও প্রতিপক্ষকে ব্যস্ত রাখতেন এবার দলে তেমন ফুল ব্যাক না থাকলেও বিনিসিউস রাফিনহা ও রদ্রিগোর মতো উইঙ্গাররা থাকায় দুই প্রান্ত দিয়ে আক্রমণে এগিয়ে থাকবে ব্রাজিল আর মাঝি ত্রাস ছড়াতে তো নেইমার পাকেতা আছেনই পাঁচ ইএম ফুটবল যে পাঁচ কারণে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল বিশ্বকাপ ও ব্রাজিল যেন চিরকালীন সম্পর্কযুক্ত দুটি নাম প্রতি চার বছর পর বিশ্বকাপ এলেই ফেভারিটের প্রশ্নে নামটা অবধারিতভাবে উঠে আসে ব্রাজিল কেন এ প্রশ্নের উত্তর না দিলেও চলে দল যেমনই হোক ব্রাজিল যে বিশ্বকাপের চিরকালীন ফেভারিট নভেম্বরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপেও আর ব্যক্ত করছে না চার